জার্মানিতে চলছে বিশ্বের সবচেয়ে বড় বই মেলা দি ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার। বাংলাদেশের শ্রাবণ প্রকাশনী সহ বিশ্বের 100 দেশের 7000 প্রকাশনী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে মেলায়। বিশ্বখ্যাত লেখক, প্রকাশক এবং পুস্তক ব্যবসায়ীদের মিলন মেলার খবর জার্মানি থেকে জানাচ্ছেন হাবিবুর রহমান হেলাল। বিশ্বের সবচেয়ে বড় বইমেলাটি বসে জার্মানি ফ্রাঙ্কফুর্ট শহরে। এবার 100টি দেশ এবং প্রায় 7000 প্রকাশনা প্রতিষ্ঠান নিয়ে পালিত হলো এই বইমেলার 100টিতম বছর। সবচেয়ে বেশি স্টল ছিল জার্মানির থেকে, যার মোট সংখ্যা 3134টি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে 809টি স্টল নিয়ে যুক্তরাজ্য এবং 624টি স্টল নিয়ে যুক্তরাষ্ট্র। 14 থেকে 18 অক্টোবর 5 দিনব্যাপী এই মেলায় অংশ নিয়েছে বিশ্ববিখ্যাত সব লেখক এবং প্রকাশকগণ। বিশ্বের এই বৃহৎ বইমেলা গত কয়েক বছর ধরে বাংলাদেশে অংশ নিচ্ছে। গতবারের মতো এবারও স্টল নিয়ে এতে অংশ নেয় শ্রাবণ প্রকাশনী। ব্যক্তিগতভাবে অংশ নিয়েছেন অঙ্কুর প্রকাশনী পরিচালক। এখানে আসি প্রধানত বইয়ের লাইসেন্স কিনতে। এখানে এই বইমেলায় প্রধান দিকটি হলো লাইসেন্স কেনা। তৃতীয়বারের মতো আমি আবার জার্মান সরকারের আমন্ত্রণে ফ্রাঙ্কফুর্ট বইমেলা অংশ নিচ্ছে। বাংলাদেশে আমাদের কোনো সাপোর্ট নাই। এই বইমেলায় পরপর দুবার অংশগ্রহণ করার পর আমি একবারও বাংলাদেশ দূতাবাসের কোনো কর্মকর্তাকে এইসব বইমেলায় দেখিনি। ফলে বাংলাদেশের আসলে কর্মকর্তারা, দূতাবাসের কর্মকর্তারাও যে বাংলাদেশ নিয়ে কাজ করেন, তারা আসলে কোথায় কাজ করেন, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন। যে এরকম একটা বইমেলায় তার দেশ আছে কিন্তু তার কোনো কর্মকর্তার কোনো সন্ধান নেই। তারলিন দূতাবাসে আমি মেল করেছি, এখন তারা মেল খুলে পড়েন কিনা আমার সন্দেহ আছে। চ্যানেলাই গতবারও এসেছিলেন, চ্যানেলাইকে অনেক অনেক ধন্যবাদ। চ্যানেলাই আমাদের বাংলাদেশে যেমন বইমেলাকে কভার করে, তেমনি ফ্রাঙ্কফুর্ট বইমেলাকেও তারা কভার করেছে, এবং আমার মতো একজন প্রকাশকের দীর্ঘ সাক্ষাৎকার নিচ্ছে, এটির জন্য চ্যানেলাইকে অসংখ্য ধন্যবাদ। প্রতি বছর একটি দেশকে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়। ঐতিহ্য এবং আবিষ্কার এই শিরোনামে এইবারের দেশটি হচ্ছে চীন। বাংলাদেশে যখন বইমেলায় যাই তখন একটা প্রাণের স্পর্শ পাই। এখানে ঠিক প্রাণের স্পর্শ না, এখানে মেইন জিনিস হলো আপনার ব্যবসা। এখানে এই মেলাটাই সিদ্ধান্ত নেয় কোন প্রকাশকরা কোন বই আগামীতে বের করবে। ফ্রাঙ্কফুর্টের বইমেলা এটা তো একটা বিশাল ব্যাপার। আপনি এটা যদি এক মাসও চলে আপনি সব দেখতে পারবেন না। এবার মেলায় ক্যাথরিন স্মিথ তার 2 স্টেপনিস নামের বই, যার অর্থ তোমার মৃত্যু নেই, উপন্যাসের জন্য জার্মান বর্ষসেরা লেখক পুরস্কার পান। বিশ্বের বৃহৎ এই বইমেলায় চীন এবং ভারত যেভাবে নিজেদেরকে তুলে ধরেছে, তেমনি ব্যাপকভাবে বাংলাদেশও নিজেদেরকে এই বইমেলায় তুলে ধরতে সক্ষম হবে, এই প্রত্যাশা রেখে হাবিবুর রহমান হেলাল, বইমেলা ফ্রাঙ্কফুর্ট জার্মানি। আপনারা দেখছেন চ্যানেল 8।